হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 9:40। এখন থেকে আজকে আমি আমার ব্লগটা আরম্ভ করছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। বাবুর শরীরটা ভালো না, তো সেই কারণে আমি ভালো নেই, নইলে আমি ভালো আছি। বাবুর কি বলবো, খাচ্ছে না, বমি করছে আবার। ওর মানে খাওয়া থাকে না, বমি লেগেই থাকে ওর। প্রচন্ড হাওয়া লাগে, নইলে নজর লাগে, এইগুলি বেশিরভাগ হাওয়াই লেগেছে। আমি খালি ওইগুলো কাটালে তবে আবার দুদিন খায়, আবার লাগে, এরকমই ওর চলে যায়। ও ভালো থাকে না, এক সপ্তাহ দু সপ্তাহ ভালো থাকে না, মানে আমি পাগলা হয়ে যাই, পাগলা। তো যাই হোক, ওই ওরকমই আছে এখন। এই সবে ঘুম পাড়ালাম, মায়ের ঘুম পাড়ায়, মায়ের কাছে রাতে ঘুমিয়ে পড়ে, আমার কাছে ঘুমায় না তাড়াতাড়ি, কেন কে জানে। আমি ঘুম পাড়াতে পারি না মনে, ওই জন্য আমি একটুতে বিরক্ত, মানে আমি একটুতে না বিরক্ত হয়ে যাই, মানে একটুতেই বলবো না, ও প্রচন্ড দেরি করে ঘুমায়, তো আমার মানে মাথা ফাথা গরম হয়ে যায়, মানে ঘুম পাড়াতে ভালো লাগে না, ওই জন্য আমার কাছে ঘুমায় না বলি। ওর ঘুমাতে টাইম লাগে একটু, আর মা তো বিরক্ত হয় না, তাই জন্য মায়ের কাছে ঘুমিয়ে পড়ে, আমি বিরক্ত হয়ে যাই, মানে ঘুমাতে ওর একটু সময় লাগে। ও যেমন খেতেও চায় না, খেতেও ওর সময় লাগে, ঘুমাতেও সময় লাগে, একদম ঘুম নেই ওর চোখে, ঘুম খুব কম, ঘুমায় না খুব, মানে করে করে ঘুম পাড়াতে হয়। না ঘুমালেও তো শরীর ঠিকঠাক থাকবে না, বলো না। এমনিতে ও খাবার দাবার হজম করতে পারে না, আমার বাবু খাবার দাবার হজম করতে পারে না, পটি হয়ে যায়, বমি হয়ে যায়, তো সেই কারণে ওকে তো ঘুমাতেও হবে, ঘুমালে তবে না হজম করতে পারবে, তো সেই কারণে জোর জবরদস্তি করে ঘুম পাড়ানো হয় ওকে। মা এখন চান করতে গেছে, চান টান করে সে পুজো করবে, মায়ের আজকে পূর্ণিমা, তো মা মুখ কড়াই খাবে, মুখ কড়াই সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর আমি রান্না বসাবো এখন। আমার রান্না করতে, আমার কাজ করতে ভালো লাগে, বাট সবসময় নয়, যখন মুড ভালো থাকে তখন। আর কি বলতে গেলাম, দাদা কাজে চলে গেছে, বাবা ঘাস কাটতে গেছে গরুদের জন্য, মতি মুনু সব ঘুরছে, মুনু মনে ঘরে ঘুমাচ্ছে, মতি এখানে এদিক ওদিক করছে, আর আমার বাবু তো ঘুমাচ্ছে। বললাম বেশি বকবক করবো না, চলো আজকে শনিবার আজকে আমাদের সব নিরামিষ, তোমরা জানোই সবাই। আর যদিও মায়ের আজকে পূর্ণিমা আছে, মায়ের যেহেতু আলাদা খাবার, আজকে আমাদের ডিম টিমও হতে পারে, সেটাও আমি জানি না, আপাতত কিছুই আমি জানি না কি রান্না হবে, সবই তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। চলো স্টার্ট করা যায় ব্লগটা, আর তোমরাও সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এই সবে মুড়ি খেলাম, কালকের তরকারিটা ছিল, কালকে যে বললাম না এ হয়েছে, তোমাদের মাছের মাথা ঝাল হয়েছিল, যেটা রাত্রে খাওয়া হয়েছিল, তো এক পিস বেশি ছিল, সেটা সকালেই ছিল, আমি খেলাম। দাদাকে বাসি রুটি ছিল, রুটিতে ডিম দিয়ে এগরোলের মতো করে দিয়েছে, ও খেয়ে গেছে ওটা। চারটে করেছিলাম, তিনটে দাদা খেয়েছে, আমি একটা খেয়েছি, আর আমি মুড়ি খাচ্ছি মাছের মাথা তরকারি দিয়ে। আর বাবার এমনি বাসি রুটি ছিল, বাসি রুটি না, কালকে রাত্রের রুটি ছিল, ওটা বাবা খেয়ে গেছে, কটা মানে অনেকগুলো ছিল, দাদার জন্য কটা ভেজেছিলাম, আর বাবা খেয়ে গেছে কটা। আর মায়ের তো আজকে মুখ করায় সেদ্ধ হবে, সেদ্ধ হচ্ছে না, কখন বসিয়েছে জানো তো, সেদ্ধ এখনও হয়নি, সেই সকালে মনে হয় তোমাদের যখন ব্লগটা আরম্ভ করেছি যটায় তটাই বসিয়েছে, এখনও পর্যন্ত আমি রান্না বসিয়ে দিলাম, রান্না বসিয়েছে আজকে 11:10-15 বাজে এখন, এখনও পর্যন্ত মুখ করায় সেদ্ধ হয়নি। মায়েরও খিদে পাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে আনাজ টানাজ কাটছি, কী কাটছি বলতো, বিনস কাটছি আর গাজর কাটছি, যেটা সবজি ডাল হবে, আর ডিম ভাজা হবে, আর কি হবে, পাঁপড় ভাজা হবে, ভাত হবে, আর কিছু নেই, আর কিছু হবে না, তো এইসব রান্না হবে। আমি আনাজগুলো কেটে নিচ্ছি, রান্না বান্না ওইদিকে রাখো, ভাতটা বসিয়ে দিয়েছি, আগুন জ্বলছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আর ওইদিকে মা বাবুকে নিয়ে বসে আছে, এই সবে বাবু পটি করলো, মা পরিষ্কার করছে, এখনো মতো মুখ করে তো সেদ্ধই হয়নি, কখন সেদ্ধ হবে জানি না, প্রেশার কুকারেই দেওয়া আছে, তো তাও সেদ্ধ হয় না এখনও, তো যাই হোক। আর একটা আলু কেটে নেবো, যেটা বাবুর জন্য ভাজবো, দেখি যদি খাই, কিচ্ছু খেতে চাইছে না, যা খাওয়াচ্ছি সব তুলে দিচ্ছে বমি করে জানো তো, দেখি আলু ভাজি একটা যদি খায় তো ঠাকুরের কৃপায় খাবে, নইলে আমরা খাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমি এক্ষুনি তোমাদের সামনে আসছি। গাছের লেবু ভাতটা খেয়ে ভাত হয়েছিল,
ভাত সবজি ডাল করেছিলাম, গাজর বিনস কাটলাম, যে সবজি ডাল করেছিলাম, ভাত, পাঁপড় ভাজা, ডিম ভাজা। মায়ের তো আজকে পূর্ণিমা বললাম, তাই জন্য পাঁপড় ভাজা, ডিম ভাজা, ভাত, ডাল, সবজি ডাল আর আলু ভাত। ভাতটা খেয়ে মা বাসন সবার মেজে দিয়েছিল, আমি লাস্টে খেলাম। খেয়ে দিয়ে আমি আমাকে থালাটা মেজে নিয়ে এসে ঘরটা নাতা দিলাম। নাতা ফাতা দিয়ে আমাদের গাছের লেবু হয়েছিল, আজকে তুললাম, দুটো তুলেছি, একটা আছে এখনো গোটা, একটা কাটা হয়েছে। দাদা খেয়েছে, মা খেয়েছে, আমি খাচ্ছি, বাবারটা আছে, বাবা তখন খায়নি দুপুরবেলা, বাবা তখন তাস খেলতে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বাবা তাস খেলতে যায় লাইনে। আর মা ঘুম পাড়াচ্ছে বাবুকে, আমলাম ভিডিওটা ভিডিওটা আজকে কিছুই তো দেখাইনি, তো চলো লেবু খাচ্ছি তো সেটাই দেখাই। গাছের লেবু খুব মিষ্টি, রস আছে, বেশ রস আছে, খুব সুন্দর। এখন রস আছে আর মিষ্টিও আছে বেশ, কালারটা কি দারুন না, কালারটা খুব সুন্দর হয়েছে। আমাদের এরকম লেবু, বাতাবি লেবু দুটো, একটা হলুদ হলুদ হয় আর একটা এটা লাল লাল টাইপ, আর একটা হলুদ হয়, হলুদটা রস নেই কিছু নেই, ভালো না, ভালো। অনেক সময় নুন লঙ্কা গুঁড়ো, নুন লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে খাই, অনেক সময় চিনি দিয়ে খাই, আমি শুধুই খাচ্ছি, মিষ্টি আছে। ওই মা কিছু মা খাইনি, ভালো লাগছে, খেয়ে নিচ্ছি। ছাড়িয়ে গেলে নষ্ট হয় না, নিচে পড়ে না, চাই ছাড়ি এমনি খাচ্ছে তো নিচে পড়েও যাচ্ছে অনেক কটা। খেয়ে দে এক টুকরো খেয়ে নিয়ে কি, আর একটা টুকরো আছে, ছটা টুকরো ছিল, দাদা দু টুকরো খেয়েছে, আমি এক টুকরো খেয়ে নিয়েছি, এক টুকরো খাচ্ছি, মা এক টুকরো খেয়েছে, বাবার এক টুকরো আছে, ছ টুকরো হয়েছিল। আর কী বলতে হলাম, খেয়ে দে আমি গিয়ে শুয়ে ঘুম দিয়ে দেবো, ব্যাস। জামাকাপড় এইভাবে তুলে আনলাম কটা, আর দু তিনটে জামাকাপড় আছে বাইরে কটা। আমার এমনি কোনো আপেল টাপেল খেতে ভালো লাগে না, আমার লেবু জিনিসটা ভালো লাগে, সব কটা লেবুই ভালো লাগে। আপেল খেতে ভালো লাগে না, বাউলার বেদানা খেতে ভালো লাগে না। আমার ছেলেকে যদি বেদানাটা রস করে দিই, হাড় কিছু খাওয়াতে পারবে না, বমি করে তুলবেই তুলবে। ওকে বেদানা খাওয়ালেও আপেল শুদ্ধ খাওয়ালে, দুটোই বমি করে তুলবে। কলাটা খায় তাও, কিন্তু সর্দির থাক বলে কলা দিতেও পারি না। আর বেদানা খাওয়ালেও বমি করবে, আপেল খাওয়ালেও বমি করবে, তাই জন্য ওগুলোও খাওয়াই না। সর্দির দাঁত বলে কলাও খাওয়াতে পারি না, মানে কোনো ফলই ওকে খাওয়াতে পারি না, কিছুই খায় না, ওর কিছু সুট করে না। দুদিন খেলে তিন দিনের দিন শরীর খারাপ। ঘুমাচ্ছে এত দেরি করে, এত দেরি করে কি বলবো, আধ ঘন্টা হয়ে গেছে, ঘুম পাড়াচ্ছে মা, ঘুমাতেও তো হবে, না ঘুমালেও তো শরীরটা ঠিক থাকবে না, ম্যাচ ম্যাচ করবে, তো তখনই ঘ্যান ঘ্যান করবে, শরীরও ভালো লাগবে না, ওই জন্য না ঘুমালে হয় না। ওই জন্য আধ ঘন্টা ধরে হোক, এক ঘন্টা ধরে হোক ঘুম পাড়াতে হয়। শ্বশুরবাড়িতে অনেকে অনেক কথাই বলে, ঘুম পাড়ানো নিয়ে ছেলে কাঁদে বলে, অনেকে অনেক কথা বলে, কেউ ছাড়ে না। মা হয়েছি, কথা শুনতেও হবে, ছেলেকেও ম্যানেজ করতে হবে, কিছু করার নেই, শুনে নি কথা চেপে রেখে ছেলেকে দেখতে হবে। মানুষ ওই জন্য ওর উপর অত রেখে যাই, কেন তুই এরকম খাস না, কেন কাঁদিস, কেন ঘুমাস না, খাওয়াটা সব বাচ্চারই হয়তো প্রবলেম হয়, বাট ঘুম সবই তো প্রবলেম। তবু ঠিক আছে, ও সবার মতো না, ওর মতো বেস্ট। চলো আর বাকব করবো না, আবার বিকালে দেখা হচ্ছে। হুম, টাটা। বাবু এই দে, বাবু এই দে, বাবু এই দে। উনি বাবার বাবু আদর করে দাও, আদর করে দাও, আদর আদর একটু টেনে দাও, একটু মেরে দাও, একটু মেরে দাও দুম দুম করে, দূর ওর ওই চুল লোম গুলো যেন সব কিছু চুলকাচ্ছে, একটু টান, একটু টান, একটু টান, এই দে এই দে এই দে এই দে এই দে এই দে এই দে।
নাকছে তো পাপাকে নাকছে তো আদর করে দাও হাম খাও কালে হাম খাও একটু হাম তোরে দাও পাপা হাম করছে তুমি হাম তোরে দাও তুমি পাপাকে একটু হাম তোরে দাও মারতে নেই ভাই পাপা হয় আদর করে দাও পাপাকে আদর করে দাও আদর 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 করে দাও আদর করে দাও পাপাকে আদর করে দাও আদর আদর এটা বাবু এটা বাবু বাবু আদর 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 তুমি করো আদর ওরম নয় আদর 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 ও এটাই শিখেছে আদর বলতে আদর করে গলায় লাগবে তো চাচা গলায় লাগবে না আরো কিছু ক্যামেরাটা ভাবছো হয়ে আছে এই দেখি বাবু বাবু ক্যামেরা বাবু ফোন 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 কিছু বলো কিছু বলো হ্যালো চেক টেস্টিং হ্যালো বলো হ্যালো হ্যালো বুকে দাও তো বুকে দাও পাপ করে দাও বলো পাপ হাই করে দাও হা পাপাকে ডাকো পাপাকে ডাকো পাপাকে ডাকো পাপা পাপা কই পাপা পাপা ওই তুই 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 টাটা করে দাও দেখি টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা না এদিকে ভালো করে দাঁড়িয়ে টাটা করো টাটা করো টাটা করো টাটা টাটা করে দাও দেখে এরকম করে এরকম করে বলো এরকম করে তাই তাই করে তোমরা দেখে নাও দেখো কেমন করে তাই তাই করে দেখো বলো তাই এরকম করে তাই তাই করে দেখি তো ওদের দেখি তো ওই ওদেরকে দেখি তো দেখো তাই তাই কেমন করে করে আঙুল খাবার কি আছে তাই তাই করো ওরা ওরা পাপা কই পাপা কই গোপু মামা কোথায় দেখি যাও গোপু মামা গোপু মামা কোথায় গোপু মামা কই ওই তোর মা কোথায় রে মা কোথায় মা কই মা কই মানে এই তো মা এই তো এই তো মা কই মা কই মা কই মানে ওই 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 ওই
ওই ওই কি হচ্ছে এটা? ওই 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 কি হচ্ছে এটা? কি হচ্ছে? কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? এ দাঁত ফগলা, দাঁত ফগলা, দাঁত দাঁত ফগলা, দাঁত ফগলা, কি হচ্ছে এটা? কি হচ্ছে? কামড়াবে দেখো না, জোরদার কামড়াবে পাপা, পাপা রে, ও পাপা, ওই কি হচ্ছে এটা? বু করে দাও, বু করে দাও, বু, একটু শাঁখ বাজাও ভাই, একটু শাঁখ বাজাও জোরে জোরে, আর একটু শাঁখ বাজাও, আর একটু শাঁখ বাজাও, একটু ফু দিয়ে দাও, ফু দিয়ে দাও, ফু ফু দিয়ে দাও। কি হচ্ছে? পাপাকে একটু ফু দাও, পাপাকে একটু ফু দাও, এই জুতোটা ছেড়ে, এটা তো নয়, এর দেখতে দেখো, একটু পাপাকে ফু দাও, ফু দাও, চটকানি একদম পছন্দ করে না, কারোর কোলে থাকবে না, কিচ্ছু না, দে দে পেনা। পাপ করে দাও, পাপ, আদর করে দাও, আদর 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 করে দাও। বাবু তো এখনো বোঝে না, ওকে আদর করতে বললে ও ওরকম করেই আদর করে, মানে ওই আদর মানে ও ওইটাই জানে যে এরকম করে আদর করতে হয়, বাট ও জানে না যে আদর মানে অন্য কিছুটা মারা। তো যাই হোক, বাবুকে দিয়ে ভিডিওটা শেষ করছি, আমি আর সামনে সামনে আসছি না। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।